নমস্কার বন্ধুরা, আমি সত্যজিৎ, আপনারা দেখছেন রিকল গিক ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ইউএসবি হাব নিয়ে কথা বলবো। ইউএসবি হাব আমরা সাধারণত কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে ইউজ করে থাকি। আমরা যে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি তার ক্ষেত্রে যে ইউএসবি পোর্ট থাকে সেই ইউএসবি পোর্টের সংখ্যাটা নির্দিষ্ট থাকে। যেমন ল্যাপটপের ক্ষেত্রে 2 থেকে 4টি ইউএসবি পোর্ট থাকে, আর কম্পিউটারের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম 6টি পর্যন্ত হতে পারে। কিন্তু আমরা যখন মাল্টিপল ডিভাইস আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের সাথে অ্যাড করতে যাই তখন প্রবলেমটা শুরু হয়, তখন আমাদের একটি ইউএসবি হাবের প্রয়োজন হয়ে ওঠে। তাই একটি ইউএসবি হাব কিনতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। ইউএসবি এই কথাটার ফুল ফর্ম হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস। এই ইউএসবি হচ্ছে এমন একটি ডিভাইস যা আপনার কম্পিউটার বা ল্যাপটপের একটি ইউএসবি পোর্টকে ইউজ করে আপনাকে মাল্টিপল ডিভাইস কানেক্ট করার একটি সুযোগ করে দেয়। যেমন আপনি একই সাথে আপনার এক্সটার্নাল হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, কোনো ইউএসবি মাইক, প্রিন্টার, মাউস, কিবোর্ড একসাথে কানেক্ট করতে পারবেন শুধুমাত্র একটি পোর্টকে ইউজ করে। একটি ইউএসবি হাব কেনার সময় আপনাকে যে 3টি ফ্যাক্টর মাথায় রাখতে হবে, যে ইউএসবি হাবটি আপনি নিতে চলেছেন সেটি কী টাইপের, দ্বিতীয়ত হচ্ছে এর স্পিড কীরকম, তৃতীয়ত হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। ইউএসবি হাব সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে বাস পাওয়ার্ড এবং অপরটি হচ্ছে সেলফ পাওয়ার্ড। আমার কাছে এই মুহূর্তে একটি বাস পাওয়ার্ড ইউএসবি হাব রয়েছে। এটিকে কানেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন একটি কেবল রয়েছে যেটিকে আপনাকে ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয়। এটি চলার জন্য যে পাওয়ার লাগে সেটি ল্যাপটপ বা কম্পিউটার থেকেই নেয় এবং ডেটা ট্রান্সফারের জন্য ওই একই পোর্টকেই ইউজ করে থাকে। এই ধরনের ইউএসবি হাবগুলোতে সাধারণত 2 থেকে 4টি পোর্ট থাকে এবং এই ধরনের ইউএসবি হাবগুলো লো পাওয়ার ডিভাইসের জন্য প্রযোজ্য। যেমন আপনি যদি একটি মাউস, একটি কিবোর্ড, একটি পেন ড্রাইভ কানেক্ট করতে চান একসাথে তখন এই ধরনের ইউএসবি হাবগুলো আপনার কাজে আসবে। কিন্তু আপনি যদি এতে 2টো হার্ড ড্রাইভ বা 2টো SSD একসাথে লাগাতে চান, সেক্ষেত্রে যেহেতু SSD এবং HDD চলার জন্য অনেক বেশি পরিমাণে কারেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কী হবে, এটি আপনাকে সেই রকম কারেন্ট সাপ্লাই দিতে পারবে না, তাই বারবার ডিসকানেক্ট হওয়ার একটি সম্ভাবনা থেকেই যায়। এই ধরনের ইউএসবি হাবগুলোর কিছু অ্যাডভান্টেজেস এবং কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। এই ধরনের ইউএসবিগুলো আপনি যদি প্রচুর ট্রাভেল করেন তাহলে অ্যাডভান্টেজেস এটাই যে এটি আপনি ইজিলি ক্যারি করতে পারবেন, এটিকে নিয়ে যেতে পারবেন, এটার জন্য আপনাকে আলাদা করে কোনো অ্যাডাপ্টার, পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করতে হবে না। এবং এর ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে এটা, যখন হাই লোড কোনো ডিভাইস আপনি এতে চাপাবেন, যেমন এক্সটার্নাল হার্ড ড্রাইভ হলো, SSD হলো, তখন কিন্তু এটা আর চালাতে পারে না, অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যায়, স্লিপ মোডে চলে যায় আপনার কম্পিউটার, নানা রকম সমস্যা আপনার দেখাই দেয়। কিন্তু বন্ধুরা, আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে একই সময়ে হাই লোড ডিভাইসেস যেগুলি অধিক কারেন্ট কনজিউম করে, যেমন একটি SSD, একটি HDD, একটি প্রিন্টার, মাউস, কিবোর্ড একই সাথে কানেক্ট করতে চান, তখন আপনাকে সেলফ পাওয়ার্ড ইউএসবি হাব নিতে হবে, তখন আপনার বাস পাওয়ার হাব কাজ করবে না। সেলফ পাওয়ার্ড ইউএসবি হাব কী ধরনের, এর সাথে আপনাকে এক্সট্রা একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়, যেটা আপনার বাড়িতে যে পাওয়ার স্ট্রিপ বা আউটলেট রয়েছে তার সাথে কানেক্ট করতে হয়, সেখান থেকে পাওয়ার আসে, এবং এর একটি ইউএসবি কেবল রয়েছে যেটিকে আপনার কম্পিউটারের যে ইউএসবি পোর্ট রয়েছে সেখানে কানেক্ট করতে হয়। কী হয় এতে সুবিধাটা, আপনার যে HDD বা SSD যে বেশি পাওয়ার কনজিউম করে তার জন্য এই ল্যাপটপ থেকে পাওয়ার বা কম্পিউটার থেকে পাওয়ার নেয় না, ওই পাওয়ার অ্যাডাপ্টার থেকে পাওয়ার সাপ্লাই করে এবং হাই লোড ডিভাইসগুলি চলতে আপনাকে সাহায্য করে। যেখানে এই যে আমি একটু আগে বললাম যে বাস পাওয়ারের ক্ষেত্রে কী হয়, আপনার ডিসকানেক্ট হওয়ার যে সম্ভাবনা থেকে যায়, কিন্তু এখানে সেই সম্ভাবনাগুলি আর থাকে না। এরও কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে। যেমন বাস পাওয়ার যখন আপনি ট্রাভেল করছেন, তখন যখন আপনি নিয়ে যাবেন আপনার সঙ্গে, তখন আপনি ইজিলি কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করে আপনি এটিকে ইউজ করতে পারবেন। কিন্তু এই সেলফ পাওয়ার্ড যে ডিভাইসগুলি, ইউএসবি হাবগুলি, এগুলি আপনি ক্যারি করলে কী হতে পারে, আপনি যেখানে যে হোটেলে আছেন বা যেখানে থাকেন সেখানে হয়তো পাওয়ার আউটলেট নেই, আপনার হয়তো অসুবিধা হতে পারে কেবল যে লেন্থ দেওয়া হয় তার জন্য, এবং এর অ্যাডভান্টেজ হচ্ছে একই সাথে আপনি অনেক হাই লোড ডিভাইসগুলিকে কানেক্ট করতে পারবেন, এটি অ্যাডভান্টেজ। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে একটি ইউএসবি হাব কেনার সময় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এটির বিল্ড কোয়ালিটি কীরকম। সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা প্লাস্টিক বডি হয়ে থাকে এবং অপরটি মেটাল বডি। অবশ্যই মেটাল বডি ভালো, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তবে যদি মেটাল বডি না পান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্লাস্টিক বডির দিকেই যেতে হবে, এবং প্লাস্টিক বডির ক্ষেত্রে আপনি এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক যে ইউএসবি হাব প্রোভাইড করছে সেইগুলিই কিনুন, তার জন্য ব্র্যান্ডেড অবশ্যই নেবেন, ঠিক আছে। আমি যেমন এটি Quantum 0 রয়েছে। এবার আপনাকে কয়েকটি বিষয় বলে দিই, যে ফিজিক্যাল ওভারভিউ দেওয়ার সময় যে আপনাকে কোন কোন বিষয়গুলি আরও নজর রাখতে হবে। আপনি সাধারণত দেখবেন যে আপনি যে বাস হাবটা নিচ্ছেন
সেটিতে সাধারণত কয়টি পোর্ট রয়েছে। আমারটিতে চারটি পোর্ট রয়েছে এবং একটি ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ যখন আমি এটি ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করব এই ইন্ডিকেটরটি জ্বলে উঠবে, আমি বুঝতে পারবো যে এটাতে কানেকশন চলে এসেছে। লাস্ট যে ফ্যাক্টরটি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার ইউএসবি হাবের স্পিড। স্পিড একটা ফ্যাক্টর, কারণ ডেটা কপি করতে গিয়ে যদি অনেক সময় লাগে, লেন্দি প্রসেস হয়ে যায়, তাহলে কিন্তু আমরা খুবই বিরক্ত হই। তাই আমরা চাই দ্রুত কাজ সম্পন্ন হোক, সেই জন্য আপনাকে স্পিড দিকে মাথায় রাখতে হবে। স্পিড মাথায় রাখার জন্য আপনাকে দেখতে হবে যে আপনার ইউএসবি যে হাবটি নিচ্ছেন সেটি কত নাম্বারকে সাপোর্ট করে। এটি কি 2.0কে সাপোর্ট করে, না 3.0কে সাপোর্ট করে, না 3.1কে সাপোর্ট করে। আমি বলে দিই, আপনি যদি ইউএসবি 2.0 সাপোর্টেড ইউএসবি হাব নেন সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 60 MB/s স্পিড পাবেন, কিন্তু আপনি যদি 3.0 সাপোর্টেড নেন তাহলে আপনি 625 MB/s পাবেন, কিন্তু যদি আপনি 3.1 সাপোর্টেড ইউএসবি হাব নেন সেক্ষেত্রে আপনি 1250 MB/s স্পিড পাবেন। এর মানে হচ্ছে প্রায় 1.2 GB কাছাকাছি। তবে বন্ধুরা, আপনি 2.0 নেন বা 3.0 নেন, কেনার আগে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপটিকে অবশ্যই 2.0 বা 3.0 সাপোর্ট করতে হবে। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি একটি ইউএসবি হাব কিনলেন যেটি 3.0কে সাপোর্ট করে, কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপ 3.0কে সাপোর্ট করে না, সেক্ষেত্রে আপনার ইউএসবি হাবটি যে 625 MB/s সাপোর্ট করলেও আপনি কিন্তু সেই স্পিড পাবেন না, কারণ আপনি যে ল্যাপটপের সাথে তাকে কানেক্ট করছেন সেই ল্যাপটপটি 60 MB/s সাপোর্ট করে। তার কারণ কি? সেটিতে 2.0 পোর্ট রয়েছে। এবার ধরুন আপনার কাছে একটি ল্যাপটপ রয়েছে যাতে 3.0 পোর্ট রয়েছে, আপনি যে ইউএসবি হাবটি কিনেছেন সেটিও 3.0, কিন্তু আপনি যে পেন ড্রাইভটি ইউজ করছেন বা যে হার্ড ড্রাইভটি ইউজ করছেন সেটি 3.0কে সাপোর্ট করে না, অর্থাৎ 2.0কে, সেক্ষেত্রেও আপনি স্পিড কম পাবেন। ঠিক আছে, চলবে কিন্তু আপনি স্পিড কম পাবেন। এটা এরকমই হতে হবে যে আপনার কম্পিউটারও যদি 3.0কে সাপোর্ট করে তবেই আপনি 3.0 হাব কিনুন, এবং তবেই আপনি 3.0 পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক বা SSD ইউজ করুন। তাতে কী হবে, আপনার ডেটা ট্রান্সফার যে স্পিডটি সেটি ঠিকঠাক থাকবে। তা না হলে এই তিনটের মধ্যে কোনো একটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনি যেটা কম সেই স্পিডটি আপনি পাবেন। তো বন্ধুরা, এই 2.0, 3.0, 3.1, 3.2 এই এত সব নাম্বার খুবই কনফিউজিং। খুব সহজ ভাষায় আপনার ইউএসবি পেন ড্রাইভ বা আপনার কম্পিউটারের এই যে ইউএসবি নাম্বারটি যত বেশি হবে তার ডেটা ট্রান্সফার স্পিড তত বেশি হবে। চলুন আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই, এই যে বাস পাওয়ার্ড ইউএসবি হাবগুলো রয়েছে এগুলিতে যদি আপনি HDD বা SSD দেন তাহলে কেন ডিসকানেক্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে এর যে পরিমাণ পাওয়ার দরকার সেটি নেয় ল্যাপটপ বা কম্পিউটার থেকে। যেহেতু HDD বা SSD ক্ষেত্রে কারেন্ট রিকোয়ারমেন্ট অনেক বেশি হয়, সে কম্পিউটার বা ল্যাপটপ থেকে সেই পরিমাণ কারেন্ট নিয়ে নিজেকে চালিয়ে তাদেরকে সাপ্লাই করতে পারে না, যাই তাই ডিসকানেক্ট হয়ে যায়। এবার আমি বলে দিই, সেল পাওয়ারের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, কারণ সেল পাওয়ারের ক্ষেত্রে ওই HDD বা SSD যে পরিমাণ কারেন্ট রিকোয়ারমেন্ট সেটি প্রোভাইড করার জন্য আপনাকে আলাদা করে একটি কারেন্ট অ্যাডাপ্টার দেওয়া হয়, যেটিকে আপনি পাওয়ার স্ট্রিপে বাড়িতে যে পাওয়ার স্ট্রিপ বা আউটলেট আছে সেখানে আপনি লাগান, সেখান থেকে কারেন্টটি আসে। শুধুমাত্র ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে কেবেলটি ইউজ করা হয়। তো বন্ধুরা, আমি অনলাইনে রিসার্চ করে এবং ইউএসবি হাব পার্সোনালি ইউজ করে এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কিছু প্রোডাক্ট রেকমেন্ড করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আপনারা চাইলে প্রোডাক্টগুলি কিনতে পারেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন, বা আপনারা চাইলে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে সার্চ করেও প্রোডাক্টগুলি কিনতে পারেন। ডেসক্রিপশনে দেখে নেবেন আমি কোন প্রোডাক্ট আপনাদেরকে রেকমেন্ড করেছি। তো বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ, লাইক না করতে পারলে ভিডিওর ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।